সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ আদেশ দেন। গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান ও আনিসুলকে গ্রেপ্তার করে পুলিশ। নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক সজীব দুজনের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। পুলিশের মাঝে আমরা